জাতি হিসেবে ব্রিটিশদের আছে একজন কাল্পনিক জেমস বন্ড, আমাদের আছেন রক্ত মাংসের কিংবদন্তি গায়ক জেমস। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম, ভক্তদের কাছে গুরু হিসেবেই পরিচিত তিনি। 2 অক্টোবর 50 পেরিয়ে 60-এর কোঠায় পদার্পণ করলেন দেশের কালজয়ী এই রকস্টার। প্রতি বছরই জন্মদিনের বিশেষ এই দিনটি জেমসে শুরু হয় ভক্তদের শুভেচ্ছা, ভালোবাসা এবং উপহার পাওয়ার মধ্য দিয়ে। জানা গেছে বরাবরের মতো এবারের জন্মদিনেও নিজ থেকে কোনো আয়োজন করছেন না জেমস। 1964 সালের 2 অক্টোবর নগাঁয় জন্মগ্রহণ করেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। তার বেড়ে ওঠা চট্টগ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী। পরিবারের অমতে সঙ্গীত চর্চা শুরু করেন জেমস। সঙ্গীতের নেশায় বাবার সঙ্গে গান নিয়ে অভিমান করে ঘর ছেড়ে পালিয়ে যান তিনি। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং এ থাকতে শুরু করেন জেমস। সেখান থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড। জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। 1987 সালে তার প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ পায়। পরে 1988 সালে অনন্যা নামের অ্যালবাম রিলিজ করে সুপারহিট হয়ে যান জেমস। পরবর্তীতে ফিলিংস ব্যান্ড ভেঙে নগর বাউল নামের নতুন ব্যান্ড গঠন করেন তিনি। সে থেকে তিনিও শ্রোতাদের কাছে নগর বাউল নামে পরিচিত। এই ব্যান্ড থেকে দুষ্ট ছেলের দল ও বিজলি অ্যালবাম দুটি উপহার দিয়েছেন শ্রোতা ভক্তদের। এছাড়াও জেমসের একক বেশ কয়েকটি অ্যালবাম সুপারহিট হয়েছে। জেমস চলচ্চিত্রে প্লেব্যাক করেও দারুণ সফলতা পেয়েছেন। দেশা, দ্য লিডার ও সত্তা ছবির জন্য গান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই রকস্টার। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানে কণ্ঠ দিয়েও জয় করেছেন লাখো ভক্ত শ্রোতার হৃদয়। একটা প্রজন্মের কাছে জেমস মানে এখনো এক উন্মাদনা। তার প্রতি ভক্তদের ভালোবাসা এতটাই প্রবল যে ভক্তদের তিনি দুষ্ট ছেলের দল বলে আখ্যায়িত করেন। জন্মদিনে জেমসকে আমরা শ্রদ্ধা জানাই। তিনি এমন একজন শিল্পী যিনি শুধু গান শুনিয়েই আমাদের উদ্বেলিত করেননি, জায়গা করে নিয়েছেন হৃদয়েও। তার সুরের মূর্ছনায় বোধ হয়ে থাকবে অনাগত প্রজন্ম।